টিম কিন্তু এদিকে দেখতে পাচ্ছি জিওলের কাছে নকড আউট আমি হয়ে যেতে জিওল এখানে কি একটা ক্লোজিং দিবে কিনা এক্সটিআর স্পোর্টস এর এগেইনস্টে সেটা কিন্তু অবশ্যই একটা দেখার বিষয় বাট এক্সটিআর স্পোর্টস এর মানে রিকভারিটা কিন্তু খুবই তাড়াতাড়ি হচ্ছে এটা কিন্তু খুবই একটা ভালো দিক হিটলার কিন্তু খুবই তাড়াতাড়ি মার্শালকে এখানে রিভাইভিং প্রসেসটা স্টার্ট করে দিয়েছে সো জিওল এবারে কিন্তু একটু বিপদে পড়ে যেতে পারে বাট অ্যাবেলির পজিশনটা দেখেন অ্যাবেলি কিন্তু ফ্রম দ্য ব্যাক সাইড এক্সটিআর স্পোর্টস এর উপরে একটা হামলা চালিয়ে দিতে পারে এটা সম্পর্কে এক্সটিআর স্পোর্টস এর হয়তো কোনো রকমের ইনফোই থাকবে না বাট জিওল তার পাঞ্চিং ট্রিক ইউজ করে কিন্তু এখানে সামনের দিকে এগিয়ে গেছে হিটলারের উপরে কিন্তু একটা স্প্রে বাট এখনো পর্যন্ত কোনো স্প্রে কানেক্ট হয়নি মার্শাল ওয়াজ রেডি জিওল কিন্তু এখানে নকড আউট হয়ে গেল মার্শাল বাট মার্শালের উপরে কিন্তু পুরো আইএইচসি টিম এখানে হামলিয়ে পড়ছে আমি দেখতে পাচ্ছি খুবই তাড়াতাড়ি মার্শালের কাছে সম্ভবত কোনো আর হিলিং কিট থাকছে না ইয়াস এন্ড মার্শাল কিন্তু টেকেন ডাউন সো এখানে হিটলারের উপরে কিন্তু এবারে অ্যাটাক একটা হয়ে যেতে পারে আইএইচসি টিমের তরফ থেকে বাট এক্সটিআর টিম কি অসাধারণ ফাইট এখানে আমাদেরকে শো করছে ও মাই গড আরো একটা নক আদিব নুব ইউ বিউটি আইএইচসি ইন ডিপ ডিপ ট্রাবল রাইট নাও অ্যাবেলি দ্য সোলো সার্ভাইভিং মেম্বার আর ইউ কিডিং মি এইচসিআর কিন্তু এক হাত দেখে নিচ্ছে অ্যাবেলি একদম ওয়ান স্পিডে সামহাউ হি ইজ সার্ভাইভিং আদিব নুব ইজ ক্লোজিং ইন আদিব নুব অসাধারণ একটা প্লেয়ার আদিব নুব ওয়ান এইচপি একটা ড্রপ শট দেওয়ার চেষ্টা অ্যাবেলি ওয়ান এইচপিতে সার্ভাইভ করে রয়েছে দুইজন প্লেয়ারই ওয়ান এইচপি আদিব নুব ক্লাসটা করে ফেললো অসাধারণ একটা ওয়ান ভি টু ক্লাস আমরা দেখতে পারলাম এক্সটিআর স্পোর্টস শুরুতেই কিন্তু দ্য মঙ্গোলিয়ান জায়ান্ট আইএইচসি কে এলিমিনেট করে দিল এক্সটিআর ওপি ইন দ্য চ্যাট কিন্তু হয়ে যাবে গাইজ বাংলাদেশি টিম বাংলাদেশি আন্ডারডগ টিম কি অসাধারণ একটা ফাইট দিল এখানে IHC এগেনস্টে মাই ও মাই সবাই একটা XTR এর নামে লাভ রিয়াকশন যদি না দেন গাইস তাহলে আপনারা কেউ বাংলাদেশি পাবজি মোবাইলের সাপোর্টারই না গাইস কাম অন একটা XTR OP ইন দ্য চ্যাট XTR লাভ ইন দ্য চ্যাট আমি দেখতে চাই একটা রেড